আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি সাথে আছি কাউসার মাহমুদ গাজী, সততার টার্কিও কয়েল ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কি যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কোন এক সময় হয়তো আপনার এই আমার কথাগুলো আপনার কাজে লাগতে পারে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক মাস বয়সী কয়েল পাখি, মহিলা কয়েল পাখি আপনি কীভাবে চিনবেন। তো যে কথাটা বলতে চাচ্ছি সর্বশেষ আমি বলবো, ওই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি ছোটোখাটো একটি কয়েল পাখির খামার দিয়ে আজ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দরবার প্রতি। আর সর্বশেষ কথা হচ্ছে, যারা মানুষকে এক মাস বয়সী কয়েল পাখির বাচ্চা দিবে বলে, মহিলা কয়েল পাখির বাচ্চা দিবে বলে মানুষকে ঠকাচ্ছে, আল্লাহ তাআলা যাতে ওদের বিচার করে কাল হাশরের মাঠে, এদেরকে যাতে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন খামারি রয়েছেন আমি আপনাদের উদ্দেশ্য করে কথাগুলো বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। অ্যাকচুয়ালি একটা মহিলা কয়েল পাখি এক মাস বয়স হলে আপনি কীভাবে বুঝবেন যদি আপনাকে কোনো খামারে ঠকাইতে চায়, আপনি কীভাবে তার প্রমাণটা বুঝে আনবেন বা বুঝবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলে, অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন এক মাস বয়সী একটা মহিলা কয়েল পাখির ওজন সর্বোচ্চ কত গ্রাম হবে এবং সর্বনিম্ন কত গ্রাম হবে। দুইটা কথা আপনাকে মনে রাখতে হবে। আমরা অনেক যারা প্রতারিত হয়েছে অনেক খামারি ভিজিট করে দেখেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে অনলাইনে বুকিং দিয়ে থাকেন এক মাস বয়সী কয়েল পাখি 28 টাকা দাম বলে, এই সমস্ত রেটগুলো দিয়ে আপনারা বুকিং দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি আজও কি আপনাকে এক মাসের বাচ্চা দিয়েছে তার কি প্রমাণ আপনি পেয়েছেন? না, আশা করি পাননি। আমি 100% শিওর এক মাস বয়সী মহিলা কয়েল পাখির বাচ্চা 28 টাকা ধরে আজও বাংলাদেশি কোনো লোক দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেটা দেওয়া সম্ভব না। কেননা এক মাস বয়সী একটা মহিলা কয়েল পাখির দাম এক মাস পর্যন্ত তার পিছে খরচ পড়ে যায় 33 থেকে 34 টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যারা নতুন খামারি রয়েছেন, যারা অনেকে ফোন করে বলেন ভাই 28 টাকা এক মাস বয়সী মহিলা কয়েল পাখি আমরা পাইতেছি, আসলে তা সঠিক নয়, আপনারা যা ভাবছেন তা সত্য নয়। ভাই, আপনাকে যারা 28 টাকা বলে এক মাস বয়সী মহিলা কয়েল পাখি দিবে বলে তারা আপনাদেরকে 100% ঠকাবে, সেটা 100% কোনো সন্দেহ নেই এখানে। আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে এক মাস বয়সী মহিলা কয়েল পাখি দিয়েছে কি না? প্রথমত আপনি বলবেন যে বাচ্চাটার ওজন কতটুকু হয়েছে। একটা এক মাস বয়সী মহিলা কয়েল পাখির ওজন সর্বোচ্চ 90 গ্রাম হবে, সর্বনিম্ন 65 থেকে 70 গ্রাম, এর নিচে কিন্তু যাবে না। যতই ইয়ে হোক না কেন, সমস্যা হোক না কেন, বাচ্চাটার 65 থেকে 70 গ্রামের ভিতরে সর্বনিম্ন থাকবে, সর্বোচ্চ 90 গ্রাম হবে। তাহলে বুঝতে হবে আপনাকে সে এক মাস বয়সী কয়েল পাখির বাচ্চা দিয়েছে। যদি বাচ্চার চাই ছোট দেখেন, মনে করতে হবে সেটা 16 থেকে 17 দিন কয়েল পাখির বয়সের বাচ্চা দিয়েছে আপনাকে এক মাস বলে। এখন আমাদের একটা স্বভাব হচ্ছে কি, আমরা খামার করব নতুন করে আমরা সস্তায় খুঁজতে যাই। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটু অনুরোধ রাখবো, ব্যবসা করবেন তো একবার ইনভেস্ট করেন, সস্তায় খুঁজতে যাবেন না কখনো। সস্তায় খুঁজতে গেলে আপনি ঠগা খাবেন, আপনাকে সে ঠগাবে, আপনার সাথে সে প্রতারণা করবে। আপনি কি বলবেন, ভাই সে আমার সাথে প্রতারণা করেছে, কি করেছে, আমার কপালটাকে নিয়ে গেছে? না ভাই, সেটা বড় কথা নয়, আপনাকে দেখে শুনে বুঝে বাচ্চা সংগ্রহ করতে হবে। অনলাইনে বুকিং দেওয়াটা বোকামি ছাড়া আর কোনো কিছু না ভাই, অনলাইনে বুকিং দেওয়াটা অত্যন্ত বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। কারণ বিশেষ করে যাদের, হ্যাঁ, তারাও দিতে পারবে না, যাদের নিজস্ব ফ্যাক্টরিতে খাদ্য তৈরি হয় তারাও আপনাকে এক মাস বয়সে একটা কয়েল পাখির বাচ্চা মহিলা পাখি 28 টাকা কিংবা 30 টাকা দিতে পারবে না, সেটা 100% শিওর। সো আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে এক মাস বয়সী কোয়েল পাখির বাচ্চা দিয়েছে কি না, সেটা বুঝতে হলে আপনাকে বাচ্চার ওজন দেখতে হবে। বাচ্চার ওজন হতে হবে সর্বনিম্ন 70 গ্রাম, সর্বোচ্চ 90 গ্রাম হলে এক মাস বয়সী একটা মহিলা পাখি বোঝা যায়।
যদি কেউ বলে যে এর চেয়ে কম বাচ্চার ওজন বুঝবেন, আপনাকে বুঝতে হবে সে আপনাকে এক মাস বয়সী মহিলা কয়েল পাখি দেয়নি। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সস্তায় খুঁজি। ভাই, ব্যবসা তো করবেন, ইনভেস্ট তো করবেন, কিন্তু আপনি যদি প্রথম সূচনাতে ধোকাবাজির শিকার হন, আপনার এই ব্যবসা কখন আপনি স্বাবলম্বী হতে পারবেন না, কারণ আপনার মনটা ভেঙে যাবে। আর আমি ওদেরকে বলবো, যাই সমস্ত প্রতারক প্রতারণ, যেই সমস্ত ভণ্ড প্রতারক বেইমান মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে ধান্দা করে, আল্লাহ তাআলা যাতে এদেরকে হেদায়ত করে, আর যদি হেদায়ত নাই করে যাতে ওদের উপরে আল্লাহ তাআলা ধ্বংস দিয়ে দেয়। কেননা মানুষের হক নষ্ট করতেছে, একটা নতুন খামারের মনটাকে নষ্ট করে দিতেছে। তো আমি বেশি কিছু বলবো না, শুধু এটি বলবো, আপনারা যদি এক মাস বয়সী মহিলা কয়েল পাখি সংগ্রহ করতে চান, অবশ্যই বাচ্চা সরজমিনে গিয়ে দেখে শুনে বুঝে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন। কখনো অনলাইনে অর্ডারটা না করলে আমার মতে মনে হয় ভালো হয়। যদিও অনলাইনে করেন, আপনি তাকে বলবেন যার থেকে বাচ্চা সংগ্রহ করবেন, তাকে বলবেন, ভাই আমি আপনাকে অনলাইনে যারা করবেন, অ্যাকচুয়ালি অনলাইনে বেশিরভাগই প্রতারণার শিকার হয়, কারণ টাকা যখন আপনি দিয়ে দিচ্ছেন, সে যদি আপনাকে 15 দিনের বাচ্চা দেয়, করা কিচ্ছু থাকবে না আপনার, কারণ টাকা ওর হাতে চলে গেছে। আর যারা প্রতারক রয়েছে, যারা হারাম হালাল ভাসে না, হালাল হারাম চিনে না, বুঝে না, ওরা কখনো এগুলো চিন্তা করে না। সে মরতে হবে, সেটা তার হারাম হয়, সে কখনো এগুলো চিন্তা করবে না ভাই। তো আপনারা অনলাইনে অর্ডার থেকে অবশ্যই বিরত থাকবেন। বিশেষ করে আমি বেশি দূরত্ব ডিস্ট্রিক্টের কথাগুলো বলছি না, যারা আমার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পেনি, নোয়াখালী রয়েছেন, আপনারা চেষ্টা করবেন, যত সাধ্য চেষ্টা করবেন, আপনার পাশের এলাকা থেকে, যে কোনো এলাকা, আপনার পাশের ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা সংগ্রহ করতে, অনলাইনে বুকিং দিয়ে বাচ্চা বাসের উপর করে ডেলিভারি নেওয়ার চিন্তাধারা না করে, নিজ হাতে নিজে দেখে শুনে ফার্ম থেকে বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে আপনি অবশ্যই ঠকবেন না। সর্বপ্রথম হচ্ছে আপনি অনলাইনে ব্যবসা করতে গেলে, অনলাইনে যদি আপনি বাচ্চা কালেকশন করতে চান, সেটা হবে আপনি যার থেকে বাচ্চা কালেকশন করবেন তাকে বলবেন, ভাই আপনার এক মাস বয়সী মহিলা কয়েল পাখিটার ওজন কত। যদি সে ওজনটা সঠিক তথ্য অনুসারে না দিতে পারে, মনে করবেন যে সে আপনাকে এক মাসের বাচ্চা দেয়নি। আর বিশেষ করে ওরা বলবে, ওরা জানে এক মাস বয়সে একটা মহিলা কয়েল পাখির ওজন 70 থেকে সর্বোচ্চ 95 গ্রাম হয়ে থাকে, সেই আপনাকে বলবে 95 গ্রাম, আসলে সে দিবেন আপনাকে 95 গ্রামের বাচ্চা, এবং কি দিবেন এক মাস বয়সী মহিলা কয়েল পাখির বাচ্চা, সে দিবে আপনাকে 17 দিন থেকে 18 দিনের, দাম নিবে 28 টাকা। এখানে আপনি 100% লসের সম্মুখীন হবেন। তো এই সমস্ত কাজগুলো না করে আপনারা দয়া করে দেখে শুনে বুঝে তারপরে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। আর অনলাইনে বুকিং দিয়ে বাচ্চা না দেখে, হোম ডেলিভারি চিন্তা না করে, বাসের সাথে ডেলিভারি দিয়ে দিবে এই চিন্তা চেতনা না করে, ভাই নিজে সরজমিনে গিয়ে বাচ্চা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করে টাকা দিয়ে আসবেন, কিংবা অ্যাডভান্স করে আসবেন, কিন্তু আপনি বুঝে আনবেন যে আপনার বাচ্চা 90 গ্রাম হয়েছে কিনা। যদি 90 গ্রাম না হয়, মনে করবেন সে আপনাকে এক মাসের বাচ্চা দেয়নি। তবে গড় অনুসারে কিছু কিছু বাচ্চার ওজন 70 গ্রাম 80 গ্রাম থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু এর চেয়ে কম হলে মনে করবেন সে আপনাকে 100 এক মাস বয়সী মহিলা কয়েল পাখি 100% দেয়নি। তো এই সমস্ত প্রতারক থেকে সাবধান থাকুন, নিজেকে হেফাজত করুন, নিজের ব্যবসা বাণিজ্যকে হালালভাবে চালিয়ে যান। যা আর যে কথাগুলো আমি বলছি, অবশ্যই যদি কথা আমাদের ভুল ত্রুটি হয় থাকে, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কথা সাজিয়ে গুজিয়ে বলতে পারি না। আর সো আমার খামারটা হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানায়, বারবার বলছি আমি, কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানায়। ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে, যাদের পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই পরামর্শ করতে পারেন। বাচ্চা নেওয়া না নেওয়া সেটা বড় কথা না, একজন মানুষ একজন মানুষের থেকে পরামর্শ চাইতে পারে। ইনশাল্লাহ যদি সমস্যা বা পরামর্শের প্রয়োজন হয়, ইনশাল্লাহ পরামর্শ দিয়ে থাকবো। তো ভালো থাকবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।